সো গাইস আমরা বাড়িতে এসে গেছি আমি আর পাচ্ছি না এই যে আমার বোন শেষই হয়ে যেতে পারে তো চেষ্টা করবো এই ব্লগটাকে পুরো পুজোটাকেই যতদিন আমি যেখানে যাচ্ছি সেটা কন্টিনিউ করার তো তোমাদের সাথে সবটা শেয়ার করব তো এখন আমি আমার আজকেও শিফট আছে আমার কালকেও শিফট আছে তারপরে কি আমার ছুটি কিন্তু আজকে শিফটের পরেও আমি আজকে বেরোবো আমার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে মানে কাছাকাছি ঘুরবো কিন্তু আমি আজকে খুব এক্সাইটেড বিকজ ফাইনালি আমার মানে কোথাও তো আমি বেরোতে পারবো আর বন্ধুদের সাথে দেখা হয়নি প্রায় কত মাস ধরে তো আজকে ফাইনালি দেখা করব খুব মজা হবে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব সো আমার সাথে থেকো তো আমার এখন অফিস চলছে তো অফিসটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো আচ্ছা নেইল এক্সটেনশন করে নিয়েছি আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে ওকে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই তো এখন আমার অফিস শেষ হয়ে গেছে এরপরে আমি রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো কারণ কি অলরেডি 7:45 আমি এর থেকে বেশি লেট করতে পারবো না আমার বন্ধুরাও অপেক্ষা করবে আর বেশি লেট করলেও প্রবলেম কারণ কি তাড়াতাড়ি বাড়ি ফেরারও ব্যাপার আছে আমার আবার আর একটা পার্টি আছে ভাই বোনেরা মিলে আর কি যাই হোক আমি তাড়াতাড়ি করে চা বিস্কুট খেয়ে নিচ্ছি তারপরে আমি বেরোবো তো বেরিয়ে তোমাদেরকে দেখা মানে দেখা করাবো আমার বন্ধুদের সাথে এই যে দেখি দেখি এই আমরা যাচ্ছি কোথায় ডায়মন্ড প্লাজা আমরা এখন বসার জায়গা খুঁজছি আপাতত এই যে আমার তিন বন্ধু যাদেরকে ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু চলছে চলছে definitely
আচ্ছা সবাই টাটা বলে দাও এখন। তো এসে গেছি আমি আমার দাদার বাড়িতে, এখন এখানে চলছে পার্টি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিরকম পার্টি হচ্ছে। আজকে হলো সপ্তমী, আমার পেটের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমি কতটা টায়ার্ড। আজকে আমার লাস্ট শিফট ছিল, তো আমার 4:30 বাজে শিফট ওভার। এরপরে আজকে ঠাকুর দেখা সেরকম কোনো প্ল্যান নেই, তবে শ্রীভূমির ঠাকুর দেখা খুব ইচ্ছা। আমি চেষ্টা করছি যদি পাঁচটা কিছু পাওয়া যায়, বিকজ শ্রীভূমি প্রচণ্ড ভিড়, জেনেই থাকবে তোমরা, কারণ ইন্টারনেটে চারি জায়গায় ভর্তি হয়ে গেছে যে বুর্জ খলিফা হয়েছে, আর ওটা দেখার আমার খুব ইচ্ছা। বাট আই ডোন্ট নো আজকে হবে কিনা আমি জানি না, তবে আজকে ডিনার করতে আমি বেরোবো। আর ডিনারে আজকে যে রেস্টুরেন্টটাতে যাবো, আমি তো কোনো ফুড ব্লগার নই, কিন্তু আমি ইউটিউবে অনেক ফুড ব্লগারদের মানে ভিডিও ভিডিও আমি দেখেছি। তো সেখান থেকে একটা দেখেছিলাম, একটা খুব ভালো রেস্টুরেন্ট, থিম রেস্টুরেন্ট, সেটা হচ্ছে এরোপ্লেন, যে থিম রেস্টুরেন্ট হয় সেটা উল্টোডাঙায় আছে। তো সেখানে আমরা যাওয়ার প্ল্যান আছে, মানে আমাদের, আই ডোন্ট নো কীরকম হবে। তো তোমরা অনেকেই নিশ্চয়ই দেখে থাকবে দ্য লেজি বম যে ইউটিউব চ্যানেলটা আছে, আমি ওখানেরই ভিডিও দেখেছি, আমার খুব ভালো লেগেছে ভিডিওটা। তো আমি ভাবলাম যে এখানে আমার যাওয়া উচিত একবার, বিকজ একটা থিম রেস্টুরেন্ট ভীষণ অন্যরকম, আমি কখনো যাইনি এরকম জায়গায়। তো আমি আজকে সেখানে যাব, আই ডোন্ট নো মানে কতক্ষণে গিয়ে বসার জায়গা পাবো, কারণ পুজোর সময় সমস্ত রেস্টুরেন্ট ভিড় থাকে। সো গিয়ে দেখা যাক যে কী করা যায় কি না করা যায়, কীরকম খাবার দাবার সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা যদি চাও পুজোর সময়, পুজোর অন্য কোনো টাইমেও যেতে পারো। তো আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি সেটা মানে আমার যেরকম মনে হয়েছে যে কীরকম হতে পারে, আমার রিভিউগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি এবার আমার সিস্টেম সমস্ত বন্ধ করে এবার আমি ধীরে ধীরে রেডি হব, রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে আবার আমি দেখা করবো। হাই গাইজ, গুড মর্নিং। তো আজকে মহা অষ্টমী, কালকের আমি যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমি একটা রেস্টুরেন্টে যাব, থিম রেস্টুরেন্টে, আমাদের কালকে পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেল। কারণ অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম অনেক লেটে, 8:30 নাগাদ আমি বেরিয়েছিলাম। তারপরে যখন আমরা ওই রেস্টুরেন্টে যেতে যাই, আমাদের উল্টোডাঙা দিয়ে যেতে হতো, আর শ্রীভূমির ভিড়ের জন্য মানে ওদিকে সমস্ত রাস্তা বন্ধ, সেই ঘুরে যেতে হবে, আর এত জ্যাম সেখানে যদি আমি যাই, আমাকে 8:30 যদি আমি বেরোই, হয়তো আমি 12:00 পৌঁছাবো শুধু রেস্টুরেন্টে। তো এটা পসিবল ছিল না, সঙ্গে সঙ্গে আমরা প্ল্যান চেঞ্জ করলাম, করে ভাবলাম যে ওখানে একটা অ্যাবসলিউট বারবিকিউ আছে এয়ারপোর্টের দিকে যেতে গিয়ে। তো ওখানে গেলাম, এতটাই ভাগ্য খারাপ, ওখানেও সিট নেই, সব ফুল। তো ওখান থেকে বেরিয়ে ঠিক করলাম যে আমাদের লোকেশনের কাছাকাছি আছে আর্সেনাল, তো আমরা ওখানে গেলাম। তো ফাইনালি 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তোমাদেরকে আমি দেখাবো যে কতটা ভিড় ছিল, তার মধ্যেই গেছিলাম, আর আমি কিছু শ্যুট করিনি বেসিক্যালি, বিকজ প্রচণ্ড ভিড় ছিল আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম, আমার পক্ষে মানে শ্যুট করার কন্ডিশনে আমি ছিলাম না, তাই আমি শ্যুট করিনি। কিন্তু যতটুকু আমি ক্লিপ নিতে পেরেছি আমি সেটা শেয়ার করে দেবো, ইভেন আমি কি খেয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো খুব মানে খুব বিশেষ কিছু নিইনি, দুরকম কাবাব নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম অনেস্টলি। আর আর্সেলানের মানে যদি তোমরা আর্সেলানে যাও, আর্সেলান স্পেশাল একটা কাবাব আছে, আমি তোমাদের সাজেস্ট করতে পারি একবার খেয়ে দেখতে পারো, মানে টু গুড। যদি তুমি একজন চিজ লাভার হও, তোমার জন্য এই কাবাবটা মানে অসাধারণ, অসাধারণ খেতে, মানে কোনো কথা হবে না, এত ভালো খেতে। আর বাকি খাবার তো অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। তো কালকে এভাবেই দিন কেটে গেল। ইভেন আমি কালকে বাড়ি ফিরেছি কটায় বলো তো, রাত্রির 12:00। আমি তো ভাবছিলাম যে এক্ষুনি আমার বাবা মা কোনো বকা টকা দিলে, ফাইনালি এরকম কোনো প্রবলেম হয়নি, যাই হোক, বিকজ কালকে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর তারপরে আমি এসে আমি এত টায়ার্ড ছিলাম, আমি শুয়ে পড়েছিলাম বেসিক্যালি। আমি টায়ার্ড এই কারণে ছিলাম যেটা আমি বললাম, ষষ্ঠীতে আমার ভাই বোনেদের সাথে যেটা প্ল্যান ছিল, সেটা প্ল্যানটার 4:00 অবধি হয়েছে। আমি বাড়ি এসেছি, শুয়েছি 4:30, আবার আমাকে 8:00 উঠে পড়তে হয়েছে, আমার অফিস ছিল, যে কারণে আমার ভালোভাবে ঘুম হয়নি, তার জন্য আমি এত বেশি টায়ার্ড ছিলাম। তো ফাইনালি কালকে আমি ঘুমিয়েছি রাত্রিবেলা, তো আজকে উঠেওছি অলরেডি, আমার ঘুম ভেঙে গেছে 8:00 সময়। আমার অলওয়েজ ঘুম ভেঙে যায়, আমি জানি না কেন, ভাল লাগে না অভ্যেস হয়ে যাওয়ার জন্য। তো উঠে গেছি,
এরপরে আমার চান টানো কমপ্লিট, আমার ফেসও আমি প্রেপ করে নিয়েছি। এরপরে আমাকে মেকআপ করতে হবে, কারণ কি অষ্টমীর অঞ্জলি আছে, 10:30 থেকে অঞ্জলি স্টার্ট হয়ে যাবে আমাদের এখানে। আমাদের পাড়ার পুজোর ঠাকুরটা অবধি আমি দেখিনি, তোমাদেরকে আমি দেখাবো, আমি নিজেও দেখবো, বিকজ আমার দেখা হয়নি, আমি কোথাও যেতেও পারিনি, তো সেই কারণে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখন রেডি হয়ে নিয়ে তারপরে আমার ফাইনাল লুকটা আমি শেয়ার করে দেবো, যদি এই ভিডিওটাতে খুব ভালোভাবে প্রেজেন্ট নাও করতে পারি। তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, ওখানেও আমার ফুল লুকটা আমি শেয়ার করে দেবো। ওকে, সো আমি এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, বিকজ নাহলে আবার লেট হয়ে যাবে। আমি ফটো তুলছি না, ভিডিওতে এনেছি। আচ্ছা, আমরা এখন এসে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। এই যে আমার মা, ও বাবা, তো এখনো অঞ্জলি শুরু হয়নি, মানে অনেকে দিয়ে দিয়েছে, আমরা এখন ওয়েট করছি। এই যে বাকিরাও অনেকে আসবে, বেশিক্ষণ আসেনি এখনো। আমাদের এখন অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে এগোচ্ছি। এই যে, এই যে আমার একটা বৌদি ঝিলিমিলি জামা কাপড় পরেছে, খুব সুন্দর লাগছে। এই যে, কিন্তু খুব ভালো লাগছে। এই যে আমার সামনে আমার বড় বৌদি হাঁটছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। দিয়ে আমরা এখন যাই বাড়িতে। সো আমি এখন রেডি হয়ে গেছি অষ্টমীতে বেরোনোর জন্য সন্ধেবেলা। তো এটা হলো আমার লুক, এই কুর্তিটা আমি শেয়ার করেছিলাম, এটা মিশোর কুর্তি। তো এর সাথে আজকে আমি এই লুকটা ক্যারি করেছি, এটা ভেরি সিম্পল সাটল একটা লুক। তো দেখা যাক আমরা এখন কোথায় যাই। আমরা শেরি পাঞ্জাব, বাট আই ডোন্ট নো কি আমরা এখানে বসার জায়গা পাবো কি না। লেটস সি, দেখা যাক, ভেতরে এবার যাওয়া যাক। আচ্ছা, তো আমরা ফাইনালি বসার জায়গা পেয়ে গেছি, মানে ওয়েট করতে হবে এখনো 2 ঘন্টা, কারণ কি এখানে 2 রকম বসার জায়গা আছে, একটা হচ্ছে এসির মধ্যে আর একটা উইদাউট এসি, নন এসি। তো আমি এখানে এসির মধ্যেই নিয়েছি, তো তার জন্য আমাকে 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তো এখন কী করবো, তাই আইসক্রিম খাচ্ছি। আমি করা ওয়েট করার জায়গা, সবাই এখানে বসে আছে। বাড়িতে এসে গেছি, এখন বাজে রাত্রির 11টা। তো আজকে ঠাকুর ঠাকুর কিছুই দেখিনি, এমনি খেয়ে দিয়ে ফিরলাম। আর টাইম ভালোই ওখানে লেগেছিলো, বিকজ আমরা যেহেতু বলেছিলাম যে আমরা এসি চাই, তো সেই কারণে একটু টাইম লেগেছিলো, কারণ ওখানে 2 রকম অপশান আছে, তুমি নন এসিতেও খেতে পারো, এসিতেও খেতে পারো। আমরা এসিটাই নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম, নন এসিতে বসে খাওয়ার মতো অবস্থায় নেই। তো খেয়ে আমরা এলাম, আর খাবার দাবার সত্যি খুব সুন্দর। ইভেন ডের, মানে খাবার যখন আমরা অর্ডার করছি, এত তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে, উইদিন 5 to 6 মিনিটসের মধ্যে দিয়ে যাচ্ছে খাবার দাবার, খুব টেস্টি, খেতেও খুব ভালো। আর সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে
কোনো খাবারই খুব একটা এক্সপেন্সিভ নয়, মোটামুটি 200-250 টাকার মধ্যেই অলমোস্ট খাবারের প্রাইসগুলো। তো খুবই ভালো লেগেছে আমার। তো যদি তোমরা কলকাতায় থাকো আর শের-ই পাঞ্জাবে খেতে চাও, ডেফিনেটলি জায়গাটাকে ভিজিট করতে পারো। এটা এয়ারপোর্টের কাছাকাছি একটা জায়গা, তো তোমরা এমনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। সো খুব ভালো লেগেছে খাবার দাবার খেয়ে, কারণ আমি কখনো শের-ই পাঞ্জাবে এটাকে খাইনি, তো এটা প্রথমবার আমি খেলাম। তো এখন বাড়িতে এসে গেছি, দেখতেই পাচ্ছ ঘেমেটে মেগাকার কাণ্ড। বাট হ্যাঁ, মেকআপের কোনো প্রবলেম হবে না, লিপস্টিক উঠেছিল তো আমি আবার অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওখানে। সো ইয়া, তো কালকেও আবার কিছু প্ল্যান আছে, সবই আমি এই ভিডিওটাতেই শেয়ার করবো তোমাদের সাথে। কালকে আমার বাবা মার সাথে বেরোনোর প্ল্যান আছে সকালে, আই থিঙ্ক কোনো আমার প্ল্যান হবে না, লেটস সি, দেখা যাক কী হয়। সো এখনের জন্য বাই বাই, গুড নাইট।